Prescription only medicine. Shupriya Bondura, Itas 97 Blockser Pokoteke, Apnaderke, Aj Shagotom. Atske, the medicine tea near review divo, a medicine tea nam hotche, Furoclav. Are a medicine tea duty forme, market a pawajai, ecti hotche, tablet forme, arecti hotche, suspension akare. Furoclav, a medicine tea, tablet forme mode, duty. পাওয়ারে হয় একটি হচ্ছে 500 mg আরটি হচ্ছে 250 mg 500 mg তে আছে আপনার সেফোরক্সিম প্লাস ক্লাবোনিক অ্যাসিড আর জেনেরিক নেম ফিরোক্লাব 500 mg প্রতিটি ট্যাবলেটের মূল্য 50 টাকা পিস 250 mg প্রতিটি ট্যাবলেটের মূল্য 30 টাকা পিস সাসপেনশন এটি মূল্য 252 টাকা বর্তমান রেট আজকের ভিডিওতে ফিরোক্লাব এ মেডিসিনটি কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে খুবই সহজ ভাষায় আজকে তুলে ধরা হবে ফিরোক্লাব এ মেডিসিনটি রানাটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করে থাকে তবে বন্ধুরা যে কোনো মেডিসিন খাওয়া বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন আর একজন রেজিস্টার্ড ডক্টর রোগীর সার্বিক দিক চিন্তা করে প্রেসক্রিপশন করে থাকে আরটি কথা বন্ধুরা স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফিরোক্লাব এই মেডিসিনটি মূলত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ফার্মাকোলজি সেফোরক্সিম একটি বিস্তীর্ণ বর্ণালীর দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন যা বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী প্রজাতি সমূহ সহ বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কার্যকর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে নির্দিষ্ট প্রোটিনের সাথে যুক্ত হয়ে কোষ প্রাচীর তৈরিতে বাধা দানের মাধ্যমে এটি ব্যাকটেরিয়া নাশক কার্যকারিতা প্রদর্শন করে ক্লাবোনানিক অ্যাসিড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ গঠন থাকলেও এর খুব কম ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে কিন্তু এটি বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্নকৃত বিটা ল্যাকটামেজ এনজাইমের সাথে সংযুক্ত হয়ে এনজাইমটিকে অকার্যকর করে ফেলে ক্লাবোনানিক অ্যাসিড এর উপস্থিতি সেফোরক্সিমকে বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা বিভাজন হওয়া থেকে রক্ষা করে এবং সেফোরক্সিম এর ব্যাকটেরিয়া নাশক বর্ণালীকে বাড়িয়ে দেয় সে সকল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যারা সাধারণত সেফোরক্সিম এবং অন্যান্য সেফালোস্পোরিনের প্রতি অসংবেদনশীল আরেকটি কথা বন্ধুরা যখনই আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন তখন ডক্টর যেইভাবে প্রেসক্রিপশন করে থাকে মানে ফুল কোর্স কমপ্লিট করবেন অনেকে ওষুধ খাওয়ার মাঝখানে রোগ ভালো হয়ে গেছে এই চিন্তা করে ওষুধের ডোজ কমপ্লিট না করে বন্ধ করে দেয় এতে আপনারই ক্ষতি হয় ডক্টরের কোনো ক্ষতি হয় না প্লিজ আপনারা অ্যান্টিবায়োটিক মেডিসিন কোর্স কমপ্লিট করবেন এবার ফিরোক্লাব এ মেডিসিনটি কি কি সমস্যার জন্য একটু সহজ ভাষায় আলোচনা করা যাক টনসিলের সমস্যা নিউমোনিয়া প্রস্রাবের ইনফেকশন গোনোরিয়া সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ ফেরিনজাইটিস নাক কান গলা জ্বর উঠলে তাছাড়া বিভিন্ন স্কিনের ইনফেকশন হলেও ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে তাছাড়া গর্ভবতী মহিলাদের বিভিন্ন সময় রোগের অবস্থার উপর ভিত্তি করেও ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে এবার সাসপেনশন কিভাবে পানি দিয়ে তৈরি করবেন এ বিষয়ে একটু আলোচনা করা যাক পানি মেশানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন সাথে দেয়া কাপের সাহায্যে 40 মিলিলিটার ফোটানো পানি ঠান্ডা পানি বোতলে ঢেলে নিন
পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত জাকিয়ে নিন। প্রস্তুতকৃত সাসপেনশন 2 থেকে 8 সেন্টিমিটার তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং 7 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ফিউরোক্লাব কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়? আসলে ফিউরোক্লাব বাচ্চাদের বিভিন্ন মাত্রায় বিভিন্ন রোগের উপর ভিত্তি করে ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে, কারণ বাচ্চাদের ওজন এবং বয়সের উপর নির্ণয় করতে হয়, তারপর এই ডোজটা দিতে হয়। আর সেই ক্ষেত্রে আমি স্কিনের উপর লিটারেচারের ডোজের স্কিনটা দিয়ে রাখলাম, আপনারা এখানেও দেখতে পারেন কিভাবে এটি দেওয়া যায়। সতর্কতা, যে সকল রোগী পেটেন্ট ডায়েরিটিক গ্রহণ করে এবং যাদের কোলাইটিস এর ইতিহাস রয়েছে তাদেরকে সেফোরক্সিম ক্লাবোনিক অ্যাসিড সতর্কতার সাথে দেওয়া উচিত। আর পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত সেফোরক্সিম ক্লাবোনিক অ্যাসিড খুবই সুসহনীয়, তবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি, পেট ব্যথা, পেটের সংকোচন, পেট পাফা, হজমের সমস্যা, মাথা ব্যথা, র্যাশ, চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এর ব্যবহার, গর্ভাবস্থায় প্রথম 3 মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত, তবে মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে সেফোরক্সিম ক্লাবোনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালে সেফোরক্সিম ক্লাবোনিক অ্যাসিড মাতৃ দুগ্ধে স্বল্প পরিমাণে নিঃসরিত হয়, তাই স্তন্যদানকালে সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত। বন্ধুরা, আবারও বলছি, স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ভালো থাকেন।